ভূমিত অরুণাচলৰ আগ্ৰাসন। অসমৰ সীমান্ত ভূমিত অরুণাচলৰ বন বিভাগে ৰুলে গছপুলি। প্ৰতিক্ৰিয়াত সৰব দল সংগঠন। আসাম এরিয়ার অলমোস্ট মানে 100 একর মাটিত গছপুলি রোপণ করেছে। এই আমার জানা মতে ডিপার্টমেন্টলি রয়েছে বলে কেছে অরুণাচল ফরেস্ট ডিপার্টমেন্টের। ইয়ার যে ডিরিং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এজন রেঞ্জার বলে কেছে কিনা পারমেন পার্টিন এনেকা তখেতর নেতৃত্বত ইহতর অরুণাচলের বাউন্ডারি ক্রস করে ইয়াতে প্রায় 500 মিটার ভিতর গছপুলি রোপণ করেছে অরুণাচল ফরেস্টে। দুইখান রাজ্যর ভূমির সীমা বিবাদক লই যা বর্ষতে অরুণাচল প্রদেশের নামসাইত ঘোষণাপত্র প্রকাশ করার লগতে দুইখান রাজ্যর প্রশাসন আর দল সংগঠনের উপস্থিতি সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইয়ার পিছতো অসম অরুণাচল সীমান্তর অসমর ভূমির প্রায় 500 মিটার ভিতর সুমায় প্রায় 100 হেক্টর ভূমিত কেমি ঐরামঘাটত অরুণাচল প্রদেশের বন বিভাগের নেতৃত্বত গছপুলি রোপণ করা জাঙুর খাই উঠিছে স্থানীয় জাতীয় সংগঠন। সাংগঠনিক বা যিকোনো ৰাজহুৱা কামত ইউজ কৰিবলৈ মানে এইটো মানে থবৰ কাৰণে থৈছিলে। আৰু ইয়াত যোনে যিকোনো এটা প্ৰগ্ৰাম কৰিলেও দুইটা জেগাৰ মাজত মানে মানুহৰ মাজত মানে মিলাপ্ৰীতি কৰি বা আলোচনাৰ মৰ্মেহে ইয়াত যিকোনো এক্টিভিটিজ কৰিব লাগে। কিন্তু আমি দেখাত মানে গম পাইছোঁ যে ইহঁতে ইয়াত প্লেণ্টেশ্যন কৰি যে কোনো ধৰণৰ ইয়াত কোনো মানে পাব্লিক লিডাৰ বা ইয়াৰ স্থানীয় মানে ৰাইজৰ লগত ইহঁতে আলোচনা নকৰাকে ইহঁতে মানে গছ ৰোপণ কৰিছে। এইটোত আমি উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিছোঁ। তাৰ বাবে আমি জিলা প্ৰশাসন আমাৰ ধেমাজি জিলা প্রশাসনক আমি অনুরোধ জানাইছো যে অতি বিলম্বে ইয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে। অরুণাচল প্রদেশের বন বিভাগে নামসাই ঘোষণাপত্রক নস্যাত করে অসমর ভূমির এক বৃহৎ এলাকাত এনেদরে গছপুলি রোপণ করা কার্যই জুনাইর অসম অরুণাচল সীমান্তর দুইখান রাজ্যের মাজত থাকা শান্তি আর ভাতৃত্ববোধক বিপদে পরিচালিত করে পুনের সীমা সমস্যা কেন্দ্রিক পরিবেশ সৃষ্টি করার সন্দেহ প্রকাশ করেছে দল সংগঠনে। কোনো মানে পাবলিক লিডার বা ইয়ার স্থানীয় মানে রাইজর আলোচনা নকরাকে ইহতে মানে গছ রোপণ করেছে। আমি ইয়ার গম পাই যে ইমান ভাতৃবোধভাবে আমার ইয়ার নিয়ারেস্ট ভিলেজ কেটার মাজত মান ধুনিয়াকে চলে আছে বর্তমান। কিন্তু মই ভাবো যে ভাতৃবোধ ভঙ্গ করে ইয়াত মানে ভবিষ্যতে এটা মানে ডাঙর এটা মানে আতঙ্কিত করে বিচার যেন নাকি মানে মিলি থাকা রাইজক মানে সিজনে সিজনের মাজ কাজিয়া সৃষ্টি করা যেন অনুভব করেছো। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।